হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি বহুদিন পর ব্লগ দিচ্ছি, আসলে অফিস আওয়ারে এত কাজ থাকে, ভিডিও করার টাইম পায় না, এডিট করার টাইম পায় না, শেয়ারও করতে পারি না। তো এই কদিন আমি খুব অসুস্থ ছিলাম, কারণ মায়ের দয়া হয়েছিল। তো এখন আগের থেকে বেটার দেন অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন ইচ্ছা হয়েছে একটু বিরিয়ানি খাবো, তো আজকে আমি নিজে বিরিয়ানি করবো। অনেকেই বলেছে যে বিরিয়ানিতে আমি কী কী করি, কী আছে, কী রেসিপি আছে, শেয়ারও করছি, তারপরে দেখতে থাকুন। ওকে, টাটা। ওয়েল, আমরা ঘরে পাঁচজন মানুষ, পাঁচজনের মধ্যে মামা এসেছিলো। তো এতটা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে আলু ছিলে জলের মধ্যে রেখে এবং অনেকক্ষণ চালটাকে ভিজিয়ে রেখেছিল যাতে নরম হয়ে যায়। এবং বড় বড় চিকেনগুলো ছিল কেটে রাখা, এগুলো সব পেস্ট করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা। তো সব কিছু পেস্ট করে পেঁয়াজ বাটার মধ্যে নুন দিয়ে রসুন আদা লঙ্কার বাটা টক দই দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো এবং হাঁড়ির মধ্যে জল গরম করতে রেখে দেবো। দিয়ে আলুর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মাখাতে হবে, তার মধ্যে কেশরের রং দিয়ে ভালো করে মিক্স করে তেলের মধ্যে ভাজতে দেবো। আবার এই রংটা খুব কাজে লাগবে পরে। তো ভালো করে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। দেন তারপর এই ব্যাটারের মধ্যে মাংসগুলো সব কটা মিক্স করে রেখে দেবো, মিনিমাম 20-15 মিনিট মতো রাখতে হবো, যদি চাইলে আরও অনেকক্ষণ রাখতে পারে। তো তারপর এটা ভেজে তুলে নেবো আলুগুলো। এবার এই ব্যাটারটা পুরো এবার তেলের মধ্যে সব দিয়ে দেবো একেবারে। এবার কষাবো, এর মধ্যে আর কোনো কিছু এখন দেবো না, যা দেবো পরে, আগে কষিয়ে নিই। তারপর কষিয়ে নেওয়ার পর আলুগুলো দেওয়া হবে। তো গরম জল হয়েছে, এর মধ্যে চাল দিয়ে দেবো। তো চালের আগে নুনটা দেবো, নুনটা দিয়ে দেওয়ার পর চাল দিয়ে দেবো। এবার এটাকে কষাবো কন্টিনিউ, দিয়ে আলু দিয়ে ভালো করে কষাতে যাবো যাতে তেল বেরিয়ে আসে। ভাত অলমোস্টলি হয়ে এসছে আমার। তো এবার কষানোর পর কেওড়ার জল, গোলাপ জল, গোলমরিচ, বিরিয়ানি সেন্ট আর হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে কষাবো। এই তেলগুলো বেরিয়ে এসছে, আর একটু তেল বেরোবে, আর আলুগুলো নরম হয়েছে কষাতে কষাতে। তো মাছ ঝাড়িয়ে ভাত রেডি অলমোস্টলি। এবার কিছুটা ভাত রেখে দেবো ওই কেশর যেটার মধ্যে ছিল না, ওই কেশরের মধ্যে, ওই কেশর রঙের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এটা ভাতের মধ্যে লাস্টে দেবো। তো ভাতের মধ্যে নুন গোলমরিচ গরম মশলা দিয়ে চিকেন দিয়ে হাতা দিয়ে এমনি দিলে তো ভেঙে যাবে, তো তার জন্য চিকেন ফিকেন দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে হবে, যেরকম হচ্ছে এইভাবে। তাহলে ভাতটাও ভাঙবে না, ভালো মতন মিক্স হয়ে যাবে, আরও মাংস ওপর থেকে দিয়ে দিতে পারবো। তো এইভাবে করি। সেম এক্সট্রা ভাত হয়েছিলো, তার মধ্যে সেম কেওড়ার জল, গরম গরম মশলা, গোলমরিচ দিয়ে সব কিছু, বিরিয়ানি সেন্ট দিয়ে সব কিছু মিক্স করে হাঁড়ির মধ্যে দিয়ে একটুক্ষণ ভাপ দিয়ে দিই। দেন রেডি আমার বিরিয়ানি, যেটা সবাই পছন্দ করে খেতে। তো মামাকে দিয়েছিলাম, অ্যান্ড ইনফ্যাক্ট আমার মামা খুব ভালো লেগেছিলো, আমার খুব ভালো লেগেছে যে মামা খুব পছন্দ হয়েছিল। তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবার আসবো। ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। এখন যা ওয়েদার, অনেকে ঠান্ডা জ্বর কাশি হচ্ছে, তো আমি তো সেরে উঠেছি। তো আপনারাও ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করব, যাতে ভিডিওটা এডিট করে আপনাদেরকে সবকিছু শেয়ার করা, আর নতুন নতুন রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো। তো ডোন্ট ওয়ারি, টাটা বাই, ভালো থাকবেন।